গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে বিভিন্ন ভোট কেন্দ্রে বেশ কিছু অনিয়ম হয়েছে বলে দাবি করেছে নির্বাচন পর্যবেক্ষক সংস্থা ইলেকশন ওয়ার্কিং গ্রুপ। সকালে জাতীয় প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে সদ্য শেষ হওয়া এই সিটি নির্বাচন নিয়ে নিজেদের পর্যবেক্ষণ তুলে ধরে প্রতিষ্ঠানটি। এ সময় সংস্থার পরিচালক ডক্টর মোহাম্মদ আব্দুল আলিম জানান, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন সংক্রান্ত প্রতিবেদন শিগগিরই নির্বাচন কমিশনে জমা দেওয়া হবে।